জন্মদিনে কাছের মানুষদের নিয়ে থাকা ভালো থাকা এটুকুই আমরা চাই, এবং এবছর তার জন্মদিনটা একটু অন্যরকম, কারণ নতুন অতিথি, নতুন সদস্য এলেন বাড়িতে, মানে এসেছেন আগেই, প্রতিষ্ঠা হলো। এবং এই মুহূর্তে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, সবচেয়ে প্রিয় ফ্রেম শ্রীতমা ভট্টাচার্যের জন্মদিন, সকলেই জানেন। কিন্তু ভয়ে ভয়ে আছেন, কারণ দুপাশে যে দুজন আছেন কি হতে পারে তিনি জানেন না। আমি ভীষণই আতঙ্কে থাকি, কারণ হ্যাঁ, মানে সব বিজি জানো তো কিরকম সম্পর্ক আমার সাথে, আমার আমার মানে আমার মায়ের সঙ্গে আমার দুই বান্ধবীর ঠিক সেম সম্পর্ক। ও একজন এখানে আছে, আর একজন অন দ্য ওয়ে। ও তাও একটু মানে ঠিক আছে চলো মা যেটা বলবে একটু হলেও মেনে নেয়, ইয়ে তো মানে 180 ডিগ্রি উল্টো দিকে চলে মায়ের। কাকিমাকে প্রায় নিয়ে এসেছি, তাই তো আমার তো ভালো লাগবেই, আমার একটা মাত্র সন্তান, ওর বাবা নেই, সবটাই আমাকে এখন দেখতে হয়, তা আমার তো ভালো লাগবেই। আমি চাই ওর জন্মদিন যেন বছর বছর আমি পালন করতে পারি, আমি যতদিন বেঁচে থাকি। আচ্ছা, এইভাবেই আমরা একটু কাকিমা ইমোশনাল হয়ে গেছেন, যেটা আমি প্রথমে ইচ্ছে করেই বলিনি, যাতে সবসময় থাকে, তো এই মানুষটাকে ছাড়া, এই ফ্রেমটা ছাড়া, কিন্তু এই ফ্রেমটাও অসম্পূর্ণ। এর জন্য এই ফ্রেমটা আমি ফার্স্টেই ভাবছিলাম, শুধু দুজন নয়, এখানে আসলে তিনজন আছেন, কাকু সবসময় আছেন। তো যাই হোক, আজ কাকু কিন্তু কান্না পছন্দ করে না, তাই না?
একটু হাসি মুখটা দেখি সুন্দর। কিন্তু আমি এটা এবার একটু বন্ধুর কাছে যাই পাশে, একবার ও কি বলবো বেস্ট ফ্রেন্ড না, ও আমার ক্রাইম পার্টনার না। যে যে ইনসিডেন্ট গুলো জানা কেউ কারোর সম্ভব নয় সেটা আমার আর ওর মধ্যে সিক্রেট, মানে ওই ব্যাপারটা জানি যে আমার সাথেই হবে ব্যাস ঝগড়া। ইনফ্যাক্ট আমার বিয়ের দিন দুজনে দাঁড়িয়ে ঝগড়া করছে, তো দেখুন আইডিয়া নেই যে ওর বিয়েতে আমরা কি লেভেলের ঝগড়া করেছি। আমার দুটো বান্ধবীর জন্মদিন সেম ডে, বিয়ে সেম ডে, সেম লগ্ন, সেম দিনে বউ ভাত, একজনের বিয়ে হচ্ছে সীতিরমোড়, আরেকজনের হচ্ছে বাঘা যতীন। মাথাটা কেন গরম হবে না আমার, মাস্ট ছিল। এবারে বউ ভাতের দিন আমার সাথেও ঝগড়া লেগে গেছে, কেউ কারোর সাথে কথা বললাম, কিন্তু লাস্ট মোমেন্টে আমার আর যারা ফ্রেন্ড ছিল তারা বলছে কি ছেড়ে দে ভেতরে ঢুকিস না, দেখো আমার আর ওর ঝগড়ার মধ্যে কেউ ঢোকে না, কেউ ঢোকে না, কেউ না, পৃথিবীর কেউ ঢোকে না। এই ঝগড়াটাও ভালো হয় শুনছিলাম। ও বাবা, এটাতে তো আবার আমি ঢুকি না, আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। মানে এক্সপিরিয়েন্সটা অদ্ভুত ছিল তালা ছোড়া নিয়ে, ঠিক আছে, আমাদের ঘুরতে যাওয়ার তালা ছুঁড়েছি আমার মাথায় মাগুরি দিয়ে ভেতরে ঢুকেছি, সে কি অবস্থা ছিল সেবারে আমরাই জানি, মানে তালা রীতিমতো দেখছি যে তালা চা চারিদিকে ছোড়াছুড়ি হচ্ছে, পুরনো বাড়ি এখানে নয়, মানে ঘুরতে যাওয়া নিয়ে। কাকিমা কিন্তু সমানে সমানেই যায়, তাই তো ওই আর কি হয় আর কি। আমাকে বলা হয়েছে মেয়েকে তাড়াতাড়ি তোরা যেখানেই যা রাত্রিবেলা 11টা বা 10টার মধ্যে বাড়িতে ঢুকবে। এবার কাকিমা যথারীতি 11টা অবধি বাইরে ওয়েট করছে যে আসছিস না আসিস না, ওই রক ছিল পুরোনো বাড়িতে। আমি যখন ঢুকেছি ও তো ঢুকছে, এবার মা ঝাড় দেবে ঝাড় দেবে, আমি আমরা মন্দারমিতে যাবো তখন হয়েছিল তালাটা। ও আচ্ছা আচ্ছা, যেটা বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম তুমিও তো বাড়ির বাইরে দাঁড়িয়ে, তাহলে তুমি ওকে 11টার মধ্যে কেন বলছো ঢুকতে, একটু খাবার তুই খাটে বসাবি না, আর আমি খাটেই বসাবো সেই নিয়ে। সুন্দর সিনেমা দেখা যায়, সীতামা উপভোগ করে সেই সিনেমা, আমি যা বুঝলাম নেই, তারপরে যা ঝাড় খাবে সেই চক্করে আর এন্ট্রি নেয় না। একটা কথা, এই যে দুই বন্ধুর একদিনে বিয়ে হলো, আর এক বন্ধুটা কবে সেটা এই বান্ধবী, সে তো ও বলে বলে ফেড আপ হয়ে যায় আমরা। হ্যাঁ, ও মানে তো একদম ছেড়ে দিয়েছে, মানে ও ছেড়েই দিয়েছে, ও যে আসবে। আমাদের ফ্রেন্ড যে মানে আমাদের যে গ্রুপটা আর কি, আমাদের 8 জনের একটা গ্রুপ, তো সবে ও সবে মানে আর কি কি বলবো আমি ওটাকে, জাস্ট মানে ও সবে আর কি ফিতে কেটেছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, সবে এক একটা জুনিয়র আমাদের টিমে আর কি এসছে, তা আমি ওয়েট করছি আরও দুটো চলে আসুক, তারপর না হয় না তার আগে কারোর একটা মানে আর একটা লাইন ক্লিয়ার হোক, তাহলে তো সবার একসাথে হয়ে যাবে ব্যাপারটা। সেটা ফোনটা ধরে নিয়েছেন, এই সময় কানে ফোনটা ধরে নিয়েছে, কিন্তু একটা কথা জিজ্ঞেস করো, কাকিমা কি উপহার দিলে মেয়েকে তুমি? ভালোবাসি কাকিমা উপহার, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। জন্মদিন কার সেদিন বোঝা যায় না ব্যাপারটা, তো আজকে বুঝেছি। আজকে যদিও সবই জগন্নাথের জন্য, কিন্তু স্পেশাল কিছু রান্না আজকে তো সবই নিরামিষ আমাদের। হ্যাঁ, না তোলা রইলো ঠিকই, এটা হয় প্রত্যেক বছরই, কিন্তু এই বাচ্চা যেহেতু পুজোটা হয়েছে বাড়িতে আমিষ ঢোকানো যাবে না, তাই নিরামিষই চলেছে। যাই হোক, আর বেশি সময় নেব না, না খেয়ে পুজো দিয়ে না খেয়ে বসেছে আমরা, বাইট করছি শেষ করব। কিন্তু শেষে একটাই কথা, এবার জন্মদিনে কি চাইলো, নিজের জন্য চাওয়া যেটা, আমাকে আরো শান্ত করো আর আরো ধৈর্য দাও। একটাই যায়, তখন আমার কাছে দেখছি রিং বাজছে, আমি ধরতে পারিনি, আমি দেখতে পাইনি, অনেক সময় 8 বার 9 বার তুই জানিস।
প্রত্যেক বছর জন্মদিনে আসি, আরো উপভোগ করি, তাই আরো মজা করি, একদম একদম খুব মজা হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।